আমার প্র্যাকটিসের চেম্বারে যত রুগী দেখি অধিকাংশেরই একটি কমন সমস্যা থাকে যে তাদের ঘুম ঠিকমতো হয় না, এবং এই সংখ্যা কিন্তু কম নয়, অনেকেরই এই সমস্যা রয়েছে যে ঘুম ঠিকমতো হয় না। তো ঘুম না হলে কি ঘুমের ঔষধ খাবেন, এবং আপনি কতদিন খাবেন? আপনি ঘুমের ঔষধ শুরু করলেন, যে কয়দিন ঘুমের ঔষধ আপনি খাবেন ততদিন আপনি ঘুম ঠিকমতো আপনার হচ্ছে, তারপরে যেই ঘুমের ঔষধ বন্ধ করে দিলেন আবার আপনার ঘুম নেই, ঘুম আবার হচ্ছে না। তাহলে কিভাবে এর সমাধান করা যাবে? আসলে ঘুমের যে সমস্যা সেটার যদি স্থায়ী সমাধান করতে চান তাহলে ঔষধ দিয়ে এর স্থায়ী সমাধান হবে না, ঔষধ ছাড়াই কিন্তু এর স্থায়ী সমাধান করতে হবে। সেটা কি? সেটা হলো আপনাকে স্লিপ হাইজিন মেনটেন করতে হবে। স্লিপ হাইজিন মানে হলো আপনাকে ঘুম হওয়ার জন্য কতগুলো নিয়ম মেনে চলতে হবে, এবং এই নিয়মগুলো স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর ঘুম কিন্তু আপনার সুস্থ থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ, আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আপনার প্রতি রাতে 6 থেকে 7 ঘন্টা অবশ্যই ঘুমাতে হবে। এবং আপনার যদি ঘুম ভালো না হয় সেখান থেকে কিন্তু আপনার শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবেন, আপনার ডায়াবেটিস হতে পারে, সেখান থেকে প্রেশার হতে পারে, আরও অনেকগুলো রোগ কিন্তু সেখান থেকে হতে পারে, এবং আপনি আপনার এনার্জি লেভেল অনেক কম থাকবে, আপনি খুব ফেটিক ফিল করবেন। সুতরাং ঘুম আপনার জীবনের জন্য, সুস্থতার জন্য অনেক বেশি প্রয়োজন। তাহলে আপনাকে স্লিপ হাইজিন অথবা স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য যে নিয়মগুলো, এই ঘুম হওয়ার জন্য যে নিয়মগুলো, এগুলো মেনটেন করতে হবে। তো যারা ঘুমের সমস্যায় ভুগছেন তারা এই নিয়মগুলো অবশ্যই পালন করবেন, এবং তাহলে আপনি ঘুমের ঔষধ ছাড়াই আপনার ঘুম ঠিকভাবে হবে। তো আমি এক এক করে সবগুলো বলে দিচ্ছি। সেটা হলো প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনাকে ঘুমের জন্য একটা নির্দিষ্ট টাইম ঠিক করতে হবে। প্রতিদিন আপনি ঠিক ওই একই সময় ঘুমাতে যাবেন, কোনোদিন 10টায় ঘুমোতে গেলেন, কোনোদিন রাত 1টা-1.30টায় ঘুমোতে গেলেন, এটা করলে হবে না। আপনি যদি 10টা-11টার সময় ঘুমাতে যান তাহলে প্রতিদিন রাত 10টা-10:30, 11টা এই সময়ই আপনি ঘুমাতে যাবেন, অথবা যে যিনি 11:30-12টায় ঘুমাতে যান তিনি 11:30-12টায় ঘুমাতে যাবেন। অর্থাৎ ঘুমের জন্য আপনার একটি টাইম ফিক্স করতে হবে যে এই টাইমে আমি ঘুমোতে যাব। এবং আপনি ঘুমোতে যাওয়ার পরে আপনি ঘুমের জন্য কোনো চেষ্টা করবেন না, আপনি বিছানায় শুয়ে থাকবেন এবং আপনি মনে করবেন যে আমার এখন সারাদিন পরে এক রেস্টের টাইম, আমি রেস্ট নিচ্ছি, আপনি রিল্যাক্স হয়ে থাকবেন, ঘুম অটোমেটিক একসময় চলে আসবে, ঘুমের জন্য আপনি কোনো চেষ্টা করবেন না। আপনার যে বেডরুম এটি একদম অন্ধকার থাকবে, এখানে কোনো আলো থাকবে না। অনেকে কিন্তু বিভিন্ন রকম মৃদু আলো জ্বালিয়ে রাখেন, এটা স্বাস্থ্যকর নয়, অন্ধকার রুম হলো ঘুমের জন্য খুব ভালো। আপনার যে বিছানা সেটি খুব পরিচ্ছন্ন থাকবে, বিছানায় আপনার কোনো ধরনের মোবাইল অথবা বইপত্র অথবা অন্য কোনো জিনিসপত্র এগুলো রাখবেন না, বিছানা একদম নিট অ্যান্ড ক্লিন রাখবেন, যেন ওখানে শুইলেই আপনার মনটা ভালো হয়ে যায়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, কোনো জিনিসপত্র থাকবে না। ঘুমানোর আগে আপনি টিভি দেখবেন না, মোবাইল দেখবেন না, এবং কোনো রকম টিভিতে কোনো সিরিয়াল অথবা উত্তেজকমূলক কোনো গেম, স্পোর্টস বা খেলা এগুলো ঘুমের আগে আগে কখনো দেখবেন না। ঘুমের আগে আপনাকে ঘুমানোর যে আপনার টাইম, তার আগে ঘন্টাখানেক অন্তত আপনাকে রিল্যাক্স থাকতে হবে। আপনি রিল্যাক্স থাকার জন্য যা যা করার প্রয়োজন সেগুলো করতে পারেন, যেমন একটু বই পড়তে পারেন অথবা পরিবারের অন্যদের সাথে একটু আলাপ আলোচনা বা কথাবার্তা বলতে পারেন। ঘুমানোর আগে আপনি 1 গ্লাস গরম দুধ খাবেন। দুধের ভিতরে ট্রিপটোফেন নামক এক ধরনের রাসায়নিক পদার্থ থাকে যেটি ঘুম বা স্লিপ ইনডিউস করতে সহায়তা করে। ঘুমানোর 1 ঘন্টা আগে আপনি একটি হট বাথ বা গরম পানি দিয়ে একটি শাওয়ার নিতে পারেন। এটি আপনার যেটা করে আপনার শরীরকে রিল্যাক্স করে ফেলবে, আপনার শরীরের ভিতরের তাপমাত্রা একটু কমিয়ে দিবে, এবং আপনি রিল্যাক্স ফিল করলে, তাপমাত্রা একটু কমে গেলে আপনার ঘুম সহজেই চলে আসবে। দিনের শেষ ভাগে আপনি একটু ব্যায়াম করতে পারেন, এক ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, তবে সেটা ঘুমানোর অন্তত 3-4 ঘন্টা আগে এই ব্যায়ামটি করতে হবে। ঘুমানোর ঠিক আগে আগে করলে কিন্তু বরং উল্টো হবে, আপনার ঘুমটা নষ্ট হয়ে যাবে। কিছু খাবার দাবার আছে যে খাবার দাবারগুলো খেলে আপনার ঘুম ভালো হবে, যেমন আপনি যদি ঘুমানোর আগে 1 গ্লাস গরম দুধ খান তাহলে দুধের ভিতরে যে ট্রিপটোফেন আছে সেটি আপনার স্লিপ ইনডিউস করতে সহায়তা করবে। এছাড়া মেলাটোনিন নামক একটি পদার্থ আছে, এই মেলাটোনিন কিন্তু ঘুমানোতে সাহায্য করে। এই মেলাটোনিন আপনি পাবেন বিভিন্ন রকম বাদামের ভিতরে পাবেন, এছাড়া বিভিন্ন ফল ফ্রুটসের ভিতরেও মেলাটোনিন থাকে, তাই নিয়মিত কিছু ফল ফ্রুটস খাবেন এবং সিজনাল ফ্রুটস খাবেন। অনেক ফ্রুটসের ভিতরেই মেলাটোনিন থাকে, বিশেষ করে বাদামে অনেক বেশি মেলাটোনিন থাকে,
বিভিন্ন রকম বাদাম আপনি দিনের কোনো এক সময় খেতে পারেন, সেটা আপনার ঘুমের জন্য বেশ সহায়ক হবে। আপনাকে আরেকটি টাইম মেনটেন করতে হবে স্লিপ হাইজিনের পার্ট হিসেবে, এবং সেটি হলো আপনাকে খুব সকালে ঘুম থেকে উঠে যেতে হবে। আপনার সকাল 7টা-8টার ভিতরে আপনি বিছানা ত্যাগ করবেন, আপনি ঘুম থেকে উঠে যাবেন এবং সারা দিনে আপনি বিছানায় আর কখনোই শুবেন না। যদি আপনাকে একান্ত বিশ্রাম নিতে হয় তাহলে আপনি হয়তো দুপুরের পরে একটি 10-20 মিনিটের একটি ন্যাপ নিতে পারেন, কিন্তু দীর্ঘক্ষণ ঘুমাবেন না। আপনি দুপুরের পর যদি দীর্ঘক্ষণ ঘুমান তাহলে কিন্তু রাতে আপনার ঘুম সহসাই আসবে না। ঘুমানোর জন্য আপনাকে যেটা করতে হবে, রিল্যাক্স থাকতে হবে, আপনার একটা রিল্যাক্স লাইফ লিড করতে হবে। এবং আপনি যখন রাতে ঘুমোতে গেলেন তখন আপনার যদি অনেক বেশি টেনশন আসে যে আগামীকালকে আমার কোথায় কোথায় যেতে হবে, কোথায় কোথায় অ্যাপয়েন্টমেন্ট, কী কী কাজ করতে হবে, এই চিন্তাগুলো করেন, তাহলে কিন্তু আপনার ঘুম নষ্ট হয়ে যেতে পারে, ঘুমে বিঘ্ন ঘটতে পারে। আপনি ঘুমাতে যাওয়ার পরে আপনার এই মাথার ভিতরে এই টেনশনগুলো আসলেও আপনি তখন সেগুলো করবেন না। আপনি ঘুমানোর বেশ আগেই আপনি প্ল্যান করে রাখবেন যে আগামীকালকে আপনার অ্যাপয়েন্টমেন্ট কোথায় বা আপনি কোথায় কী কাজ করবেন, এগুলো আপনি চক আউট করে ফেলবেন এবং ঘুমানোর সময় গিয়ে যেন আপনার মাথার ভিতরে এই চিন্তা আর না আসে। এই চিন্তাগুলো আসলে আপনার কিন্তু ঘুমে ব্যাঘাত ঘটবে, এই জন্য আপনি আগেভাগেই প্ল্যানগুলো করে রাখবেন যে আগামীকালকে আপনি কোথায় কী করবেন। ঘুম আপনার সুস্থ থাকার জন্য খুবই প্রয়োজনীয় একটি ব্যাপার, সুতরাং আপনাকে কিন্তু ঘুমাতেই হবে। এবং আপনি যদি ঔষধ খেয়ে আপনাকে ঘুমাতে হয় তাহলেও আপনাকে ঔষধ খেয়ে ঘুমাতে হবে, তবে আমি পরামর্শ দিব যে আপনারা যদি এই স্লিপ হাইজিনগুলো মেনটেন করেন তাহলে ঔষধ ছাড়াই আপনার কিন্তু ঘুম হবে এবং আপনি ভালোভাবেই ঘুমাতে পারবেন। তারপরও যদি আপনার স্লিপ হাইজিনগুলো মেনটেন করার পরও যদি আপনার ঘুম ঠিকমতো না, তাহলে আপনি চিকিৎসকের সাথে আলাপ করে আপনি ঘুমের ঔষধ ঠিক করে নেবেন। ধন্যবাদ সবাইকে।